বিশ্বকাপ আয়োজনের অনুমতি পাওয়ার পর নানা ধরনের আধুনিক অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেয় কাতার। নতুন স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি বিশ্বকাপে অতিথিদের আবাসনের ব্যবস্থা করতে হোটেল মোটেল নির্মাণের তোড়জোড় শুরু হয় কাতারে। সেজন্য আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিপুল সংখ্যক শ্রমিক নতুন করে পাড়ি জমান দেশটিতে, যাদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠছে বিশ্বকাপের অবকাঠামো। সেই শ্রমিকদের মানবাধিকার রক্ষায় উদাসীন কর্তৃপক্ষ, এই অভিযোগ আগে থেকেই করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক রিপোর্ট অনুযায়ী বিশ্বকাপের অবকাঠামো নির্মাণের সময় কাতারে প্রায় ৬,৫০ শ্রমিকের মৃত্যু হয়। ফিফার বেঁধে দেয়া সময়ের মধ্যে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করতে এসব শ্রমিককে ব্যাপক চাপের মধ্যে কাজ করতে হয়েছে। এমনকি পাসপোর্ট আটক অবস্থায় বিদেশি শ্রমিকরা জোরপূর্বক শ্রম দিতে বাধ্য হয়েছেন। এসব কারণে ফিফার বিরুদ্ধে বরাবরই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আসছিল বেশ কিছু মানবাধিকার সংস্থা। এবার ফিফার কাছে $৪৪০ মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যা আসন্ন কাতার বিশ্বকাপের মোট প্রাইজ মানির সমান। এজন্য ফিফাকে চিঠিও দিয়েছে অ্যামনেস্টি। Steps and labor reforms in recent years, very little has been done to kind of put those wrongs right or to compensate the people who suffered. Amnesty is calling on, we're all calling on FIFA to set aside an amount that's not less than the amount of money that they're awarding to teams in the World Cup. As prize money, which is no small amount, it's $440 million. অ্যামনেস্টির এই চিঠির প্রতিক্রিয়ায় ফিফা জানিয়েছে, শ্রমিকদের মানবাধিকার সুরক্ষায় কাজ করছে তারা। বিশ্বকাপের অবকাঠামো নির্মাণে শ্রমিকদের মানবাধিকার সুরক্ষায় পদক্ষেপের কথাও জানান ফিফা। এরই মধ্যে আয়োজক কমিটির মাধ্যমে বেশ কিছু শ্রমিককে ক্ষতিপূরণ দেয়া হয়েছে বলেও জানান আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। মাসুম রাব্বি, সময় সংবাদ।